আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। টলিউড সুপারস্টার দেব যে এখন শুধুমাত্র নায়ক এবং সাংসদ নন তা এখন সবাই জানেন। প্রডিউসার দেব যখন ককপিট প্রযোজনা করলেন তখন SBF এর ইয়েতি অভিযান রিলিজ করেছিল একই ডেটে। হল দখলকে কেন্দ্র করে SBF এর সঙ্গে প্রডিউসার দেবের লড়াইয়ের কথাও দর্শকরা প্রায় সবাই জানেন। তবে সেসব এখন অতীত। SBF প্রযোজিত দেব অভিনীত আমাজন অভিযান মুক্তি পাচ্ছে December 22। সেই আমাজন অভিযানের অভিনব প্রমোশনের জন্য কখনো প্রকাশ করা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় পোস্টার, কখনো বা আমাজন অভিযানের গ্রাফিক নোবেল। অ্যাক্রোপলিস মলে SBF এর বিরাট অফিসে বারবার দেখা যাচ্ছে দেবকে, ঠিক যেমন আমাজন অভিযানের গ্রাফিক নোবেল প্রকাশের দিনে দেব সংবাদ মাধ্যমের মুখোমুখি হবার জন্য উপস্থিত ছিলেন। মাঝে এর ফাঁকে টেবিল টেনিস খেলতে দেখা যায় পরিচালক বিশ্বা দাশগুপ্তর সঙ্গে। এদিকে টলিপাড়ায় ফিসফিসানি যে আগামী জানুয়ারিতেই নাকি SBF এর ব্যানারেই বিশ্বা দাশগুপ্তের নতুন ছবিতে অভিনয় করতে চলেছেন এই সুপারস্টার। শোনা যাচ্ছে আদ্যন্ত কমার্শিয়াল ছবি হলেও ছবিটি অরিজিনাল। কিছুদিন আগেই সংবাদ মাধ্যমে একান্ত সাক্ষাৎকারে দেব জানিয়েছিলেন যে তিনি আর কপি ছবিতে অভিনয় করতে চান না। বিশ্বার অভিশপ্ত নাইটিতে ক্যামিও চরিত্রে অভিনয় করলেও 2015 শুধু তোমারই জন্যই লিড করেছিলেন দেব। কয়েক মাস আগে STJ 2 অভিনয়ের জন্য হালকা ছলে দেবকে টুইট করেন বিশ্বা। দেব প্রত্যুত্তরে লেখেন, R2349 নতুন কিছু বানাও। কিন্তু দেব বিশ্বার এই যৌথ ভেঞ্চারে কি রুক্মিণীকেও দেখা যেতে পারে দেবের বিপরীতে, নাকি অন্য কেউ, সে ব্যাপারে অবশ্য এখনও কিছু শোনা যায়নি। আপাতত আমাজনের প্রমোশনের পাশাপাশি দেব ব্যস্ত রয়েছেন তাঁর প্রযোজিত তৃতীয় ছবি কবির নিয়েই, যে ছবিতে হ্যাটট্রিক করতে চলেছে দেব রুক্মিণী জুটি। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।